আপনার ইমোটা কি আপনি নিজেই ইউজ করেন না অন্য কেউ হ্যাক করেছে আপনি কিভাবে দেখবেন এটা এখন নতুন নতুন ইমো আপডেটের পর থেকে ইমোটা নতুন আপডেটের পর থেকে একটা সেটিংস এসেছে যেটা আপনি ওখানে গেলে আপনি বুঝতে পারবেন ওখানে কিছু অপশন আসবে যদি কেউ হ্যাক করে আপনার ইমোটা চালায় বিশেষ করে মেয়েদের ইমোটা বেশি হ্যাক হয় তার বয়ফ্রেন্ড করে বা তার বন্ধু-বান্ধব কেউ করে বা বা তার হাজবেন্ড থাকলে সেও করতে পারে ইমোটা হ্যাক সো এখন এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে মুটা হ্যাক করেছে কিনা আপনি কিভাবে বুঝবেন আমি আমার মোবাইল স্ক্রিনে গিয়ে সম্পূর্ণ সবকিছু দেখিয়ে দেব আপনাকে এন্ড আরেকটা বিষয় হচ্ছে আপনার ইমোটা কেউ যেন হ্যাক করতে না পারে কোন হ্যাকারের বাপ আসলে যেন আপনার ইমোটা হ্যাক করতে না পারে ওই সেটিংসটা আপনি কীভাবে অন করে রাখবেন আপনার ইমোটা এখন নর্মাল এমো যে কেউ হ্যাক করতে পারবে কিন্তু আমার ইমোডটা পারবে না কারণ ইমো আপডেট পরে আমি যে সেটিংসটা তারা দিয়েছে আমি এটা অন করে রেখেছি সো আপনি যদি ওই সেটিংসটা অন করতে চান আপনি যদি ইমোটা ইউজ করে সিকিউর থাকতে চান মানে কেউ আপনার ইমোটা হ্যাক করতে পারবেন আপনি নিঃসন্দেহে যে কারোর সাথে কথা বলতে পারবেন যে কাউকে আপনার নাম্বার দিতে পারেন কেউ চাইলে আপনার ইমমোটা হ্যাক করতে পারবে না আপনাকে কোনোভাবে ব্ল্যাকমেল করতে পারবে না কারণ ইমোটা হ্যাক করা মানে কি আমার নিজের পার্সোনাল ইস্যু আমার নিজের পার্সোনালিটি তার কাছে চলে যাওয়া সো এইগুলো থেকে বিরত থাকার জন্য আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এন্ড আপনার হ্যাক করেছে কিনা সেটাও আমি আজকে দেখাবো

পেজ আছে না প্রোফাইল এটাতে ক্লিক করার পর এখানে দেখবেন যে সেটিংসের অনেকগুলো অপশন চলে আসছে সো আপনার এখানে আসার পর আপনাকে যেটা ক্লিক করতে হবে সেটা হচ্ছে প্রাইভেসি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে ঠিক আছে আমি কিন্তু মার্ক করে করে দেখিয়ে দিই ভালো করে খেয়াল করে দেখবেন যদি ভুলে যান তাহলে কিন্তু ভিডিওটা আবার দেখবেন সমস্যা নেই সো প্রাইভেসি দিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন যে অনেকগুলো অপশন চলে আসছে এরকম এই ফেজটা আপনার সামনে চলে আসবে দেন এখান থেকে আপনি একটু নিচে নাম নিচে নেওয়ার পর এখানে দেখবেন যে ভালো করে খেয়াল করে দেখবেন ম্যানেজ ডিভাইস একটা অপশন আছে ম্যানেজ ডিভাইস ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা এইটাতে ক্লিক করবেন আপনি ঠিক আছে সো এটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই মোবাইল আমার এই ইমোটা বর্তমানে এই মোবাইলে ইউজ হয় সেটার নাম হচ্ছে রেডমি নোট নাইন প্রো মানে আমার এই যে মোবাইলে ভিডিও বানাচ্ছি ওই মোবাইলেই শুধু আছে এই ইমোটা যদি অন্য কারো কেউ হ্যাক করে তাহলে ওই মোবাইলের ওই ডিভাইসের নামটা সেম এরকম করে এখানেও চলে আসবে তাহলে আমি এখন কি বুঝলাম যে আমার এই ইমোটা কেউ এই এখনো পর্যন্ত হ্যাক করে না বা করতে পারবে না সো এখন হ্যাক কর এটা হচ্ছে কী মানে কারোর মোবাইলে আমার ইমোটা নাই আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর হলাম এখন আমার এটা দেখে কারণ যদি কেউ থাকতো তাহলে তার ডিভাইসের নাম এখানে চলে আসতো এখন এটা তো গেল প্রথম একটা সেটিংস এখন দ্বিতীয় সেটিংস হচ্ছে মানে আমার আমার এই ইমোটা কেউ যেন হ্যাক না করতে পারে এইটা কীভাবে করবো সো এখন এটা করার জন্য দেখতে পাচ্ছেন উপরেই একটা সেটিংস অফ আছে বর্তমানে সেটা হচ্ছে মাল্টি ডিভাইস এখন এটা যদি আপনি অন করে দেন আমি এখান থেকে যদি অন করে দিই তাহলে কী হবে আমার এই ইমোটা কেউ চাইলেও হ্যাক করতে পারবে না কারণ যদি হ্যাক করতে চায় তাহলে আগে আমার আমার এখান থেকে পারমিশন লাগবে লাগবে এই অপশনটা অন করা তারপর সে হ্যাক করতে পারবে তারপর আমার আমার কোড 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 আসবে দিলে সে হ্যাক করতে পারবে সো ছাড়া এই পারমিশনটা অন ছাড়া জীবনে সে হ্যাক করতে পারবে না যে এত বড় হ্যাকারই হোক কারণ এই ইমু ইমুটা হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে বেশি হ্যাক হয় এই কারণে ইমু নতুন আপডেট আসছে এই এটার উপরে নতুন নতুন করে ইমু খুব গুরুত্বপূর্ণ কাজ করেছে এটা নিয়ে এখন আমি এটা অন অন করার জন্য আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ইনেবেল আপনি জাস্ট এখানে ইনেবেল করে দেবেন আমি এখন ইনেবেল করে দিলাম দেখতে পাচ্ছেন নাম্বারটা নর্মালি অন হয়ে গেছে এখন অন হয়ে যাওয়ার পরে কেউ চাইলে আমার এটা হ্যাক হ্যাক করতে পারবে না সো কাজ আপনিও কিন্তু এই জিনিসটা অন করে রাখবেন অন করে রাখার পর এখানে জাস্ট চেক দিবেন কারো ইমো আপনার ইমোটা কারো মোবাইলে আসে কি না সো কাজ এই ভিডিওটা এতটুকু পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন অ্যান্ড চ্যানেলটা যদি নতুন হন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ